তেত্রিশ মনের বিশাল বুড়োকে নিয়ে বিধবা মর্জিনার স্বপ্ন, গরু বিক্রি করে হবে দুই মেয়ের বিয়ে। তেত্রিশ মন ওজনের বিশাল এক ষাঁড়, নাম তার বুড়ো। এই বুড়োকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে আশেপাশের এলাকার মানুষ। স্বামীহারা হত দরিদ্র মর্জিনা খাতুন নিজ সন্তানের মতো এই ষাঁড়টিকে পালন করেছেন। চরম অভাবের সংসার হলেও তিন বছর দুই মাস বয়সী বুড়োর যত্নের কোনো কমতি করেননি কখনোই। নিজে ও তিন সন্তানকে না খেয়ে থাকলেও বুড়োর জন্য দৈনিক ৮০০ টাকার খোরাকি তিনি ঠিকই সময় মতো জোগাড় করেছেন। মর্জিনা খাতুন ঝিনাইদহ শৈলকুপার দিগনগর ইউনিয়নের হররা গ্রামের সোনু মিয়ার স্ত্রী। আসছে কোরবানির ঈদে বুড়োকে বিক্রি করে নতুন স্বপ্ন দেখছেন তিনি। আমার গরুটা হচ্ছে গিয়ে আজ তিন বছর আমরা লালন পালন করি। আমার গরুটা আমরা খুব কষ্ট করে মানুষ করেছি। এখন ওই গরুটা বিক্রি করে আমি এখন ওই দুটি মেয়ে বিয়ে দেবো, আর হচ্ছে গিয়ে ওই ছেলেটা লেখাপড়া করাবো। কিন্তু আমার ছেলে মেয়ে না খেয়েও থাকে, এই বুড়াকে অনেক যত্ন করে, এর খাবারটা ঠিকই রাখে, কিন্তু আমার বাচ্চারা না খেয়ে থাকে। ঈদে আমি গরুটা চাচ্ছি ১৫ লক্ষ টাকা হলে আমি খুবই খুশি হই। আমি তো একটা গরিব মানুষ, আমার স্বামী তো পাহাড় সমান পানি ছাড়িয়ে দিয়ে গেছে, আমি ওই মেয়ের দুটে কি করে বিয়ে থা দেবো, এইটুকুই আমার সম্ভব। কষ্ট তো লাগে, নিজের সন্তানের মতন ওনাকে ভালোবেসেছি, যাওয়ার সময় তো একটু কষ্ট লাগে, একটা সন্তান মানুষ করতে কত কষ্ট লাগে সে মাই জানে। আর একটা গরু পুষেছি আমি সন্তানের মতন, ওকে আমি খুব ভালোবাসি। অনার্স পাস করা মেজো মেয়ে সাথী খাতুন বলেন, তাদের বাবা সোনু মিয়া বোন ক্যান্সারে গত হয়েছেন ৬ মাস আগে। তিনি ও তার বড় বোন সাথী খাতুন অনার্স পাস করেছেন, তবে ছোট ভাই আশিক মিয়া কেবল অনার্স প্রথম বর্ষের ছাত্র। জায়গা জমি বলতে ভিটে বাড়ির ১০ শতক জমির ওপর বাবা চিরকালই অন্যের জমি লিজ নিয়ে আমাদের সংসার চালিয়েছেন। মোটামুটি দিন আনা দিন খাওয়া সংসার ছিল তাদের, তবে বাবা মারা যাওয়ার পর সংসার ছেয়ে যায় কালো মেঘে। এখন মাঝে মাঝে না খেয়েও দিন পার করতে হয় তাদের। ভাই আশিক বলেন, বুড়োর জন্ম আমাদের বাড়িতে, একটি গাভী থেকে ওর জন্ম হয় আজ থেকে ৩ বছর ২ মাস আগে। আমরা না খেয়ে থাকলেও বুড়োর যত্নের কখনোই কমতি হয় না। দিনে কমপক্ষে ২ বার তাকে গোসল দেওয়া হয়, মাথার উপর চলে একটি ফ্যান সব সময়। প্রতিনিয়তই অনেক লোকের ভিড় হয় আমার বুড়োটাকে দেখার জন্য, এবং এখানে অনেকেই আছে জিজ্ঞেস করেন আমাদের গরুটাকে শুধুমাত্র ছাল, খোল, গুড়, লবণ আর হচ্ছে ছোলা এগুলো খাওয়ানো হয়, আর হচ্ছে কাঁচা ঘাসও এখনো খায় না, শুধুমাত্র বিচালি খায়। প্রতিদিন আনুমানিক ৮০০ টাকা, আর এখন মনে করেন ওর পিছনে ব্যয়টা অনেক বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের তো অনেক দাম, যার কারণে এখন আমার বাবাটাও নেই, এই জন্য মানে ওকে আমরা আর মানে লালন পালন করতে পারতেছি না, এই জন্য সামনে কুরবানি দিয়ে আমরা এটা ছেড়ে দিতে চাচ্ছি। মর্জিনা খাতুন বলেন, বুড়ো এখন আমাদের সংসারের একমাত্র সম্পদ, তাকে সন্তানের মতো লালন করেছি, কখনোই কিছুতে কমতি করা হয়নি। এখন তাকে দৈনিক ৮০০ টাকার বিভিন্ন ধরনের খাবার, ভুষি, খোল, খড়, ছোলা ও ঘাস খাওয়ানো হয়। তিনি আরও বলেন, বুড়ো নামটি শখের বসে দেওয়া, তবে সন্তানের মতোই ওকে লালন পালন করা হয়েছে। ওর মা ৩ বছর ২ মাস আগে আমাদের বাড়িতে ওকে জন্ম দেয়। ফ্রিজিয়ান জাতের এই গরু এখন আর পালা সম্ভব না তাদের, তাই বিক্রি করতে চাচ্ছি। দাম চাচ্ছি ১৫ লাখ, তবে কিছু কম হলেও ওকে ছেড়ে দেব। সত্যি কথা বলতে বুড়োকে বেচতে যা হাটে যাবো সেই সামর্থ্যও নেই আমাদের। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মনোজিত কুমার সরকার জানান, জেলায় এবছর ১৬০,০০০ কোরবানির পশুর চাহিদা রয়েছে, সেখানে উদ্বৃত্ত রয়েছে প্রায় ৪০,০০০, ২,০০,০০০ কোরবানির পশু প্রস্তুত রয়েছে। গোখাদ্য নিয়ে তিনি বলেন, গোখাদ্যের দাম সীমা ছাড়িয়েছে, সরকারের উচিত এখনই পদক্ষেপ নেওয়া। সবাই জানে যে এবার কিন্তু খাদ্যের দাম একটু বেশি, হ্যাঁ, যদি যদি আমরা খামারে ভালো দাম না পাই, তারা যদি লাভে থাকতে না পারে, তাহলে তাহলে তো এই কাজ তারা তো আগ্রহ হবে, বুঝলেন। আমরা চাই সেখানে চাই যে কৃষকরা ভালো দাম পাই, এটা আমার এটা কিন্তু আমার চাই। ওই আর যদি আমাদের আমাদের যারা ক্লায়েন্ট তারা চাই যে কত কম দামে কেনা যায়, কিন্তু
খাদ্যের দাম বেশি, খাদ্যের দাম বেশি, এটা তো জানেন যে যুদ্ধের কারণে ভুট্টার দাম বাড়া গেল, ভুট্টার দাম বাড়ার কারণে কিন্তু আমরা পোল্ট্রি ফিড, ডেয়ারি ফিড সবগুলোর দাম কিন্তু বেশি, এটা আপনি নিজে হয়তো জানেন। তো এই কাজে আমরা চাই যে কিছু লাভবান হতে হবে, কিছু লাভবান না হলে তো ওই কাজটা আমরা করাতে পারবো না, এবং আমাদের ধরে রাখতে হবে আমাদের এটা। আবার সামনে যদি যুদ্ধ যদি আপনার ভুট্টার দাম কমে যায়, হাতে খাদ্য দাম কমে গেলে তখন আমরা আবার হাতে দাম কমলে আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের খামারের লাভে থাকতে হবে, তাছাড়া আমার চাই আমাদের খামারের লাভ করুক, তাছাড়া তো আমরা টিকে থাকতে পারবো না। আমাদের প্রায় মানে গরু ছাগল মিলে প্রায় 2 লক্ষ আমাদের প্রস্তুত, হ্যাঁ, আর 1,40,000 আমাদের জেলার চাহিদা, হ্যাঁ, আর আর প্রায় 60,000 গজ বসে আমাদের উদ্বৃত্ত, যেগুলো আপনার হয়তো ঝিনাইদহ ঢাকা সহ আমাদের ঝিনাইদহ জেলার বাইরে এগুলো চলে যাবে, হ্যাঁ।